উত্তরবঙ্গে পা দেওয়ার আগেই আন্দোলনের পথে পা বাড়াচ্ছে তৃণমূল সংগঠনের বনদপ্তরের অস্থায়ী কর্মীরা। বৈকুণ্ঠপুর ডিভিশনের বনদপ্তরের অস্থায়ী কর্মীরা আজ বেলাকোপা রেঞ্জ অফিসের অধীন মান্তাদারি বিট অফিসের সামনে স্থায়ী চাকরির ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল। বৈকুণ্ঠপুর ডিভিশনে সব মিলে প্রায় শতাধিক অস্থায়ী কর্মী আছে। দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে সঠিক সময়ের মতো বেতন পাচ্ছেন না বলে দাবি। এত বছর কাজ করার পরেও স্থায়ী করা হয়নি, এই বিষয়ে অস্থায়ী কর্মীরা জানায়, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন হলো আমরা বনদপ্তরে অস্থায়ীভাবে কাজ করার পরেও আমাদের স্থায়ী করা হচ্ছে না। যে বেতন দেওয়া হচ্ছে তাতে সংসার চলে না, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। এই বিষয়ে মন্ত্রীকে জানাবো, কিছু ব্যবস্থা না হলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। আমরা চেষ্টা করব মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার। এই বিক্ষোভ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্দোলন শুরু হলো। আজকের যে এখানে বিক্ষোভ কর্মসূচি, আমরা এখানে যতজন আছি সবাই বৈকুণ্ঠপুর ফরেস্টের অস্থায়ী কর্মচারী, আমরা বনের, ঠিক আছে? তো আমরা যে দিনের পর দিন যেভাবে আমরা খেটে যাচ্ছি, ঠিক আছে, রাত দিন এক করে হাতি তাড়িয়ে রাতের পর রাত জেগে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল পাহারা দিচ্ছি, যেখানে শহর অঞ্চলে গাছ কেটে মানুষে ফাঁকা করে দিচ্ছে, সেই গাছকে আমরা বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা সেগুলোকে রক্ষা করছি। তো আমাদের যে বেতন ন্যূনতম, সেই বেতন বৃদ্ধির জন্য আমরা এবং আমাদের স্থায়ীকরণের জন্য আমরা এই আন্দোলন আর কি। একদম পাওয়া যাচ্ছে না, কারণ আমরা কাজ করছি 12 মাসের, বেতন পাচ্ছি 11 মাসের, সেটা তো হলো, কেউ পাচ্ছে 2,000, কেউ পাচ্ছে 3,000, কেউ পাচ্ছে 4,000, কেউ পাচ্ছে 6,000, ঠিক আছে? এইভাবে বেতন দিয়ে কি সংসার চলে কারো? আমরা সেরকমভাবে এখনও লিখিতভাবে আকারে জানাইনি, আমরা এই মিটিংটা আজকে শেষ হওয়ার পরে আমরা জানাবো লিখিতভাবে। আমাদের যে মন্ত্রী আছে, গৌতম দেব আছে মহাশয়, গৌতমবাবু আছে, তাকে আমরা জানাবো, তো আমরা কৃষ্ণবাবুকেও জানাবো এই বিষয়ে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা মামাটি মানুষের সরকার যিনি আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা এই সভা আয়োজন করেছি। তো আমরা প্রত্যেকেই আশাবাদী উনি আমাদেরকে আর কি দেখবেন, উনি সবার কথা ভাবেন, আমাদের কথাও ভাববেন। আমরা INTTUC শ্রমিক নেতার সাথে কথা হয়েছে, ওনারা আজকে আসতে পারেননি, ওনাদের একটা মিটিং আছে। যাই হোক, আমরা মানে এটা ঠিক করেছি, ওনারা একটু বিজি আছে, ওনারা পরবর্তীকালে আমাদের সাথে আর কি যাবে আর কি। এর মধ্যেও যদি আমাদের সমস্যা সমাধান না হয়, আমরা ডাইরেক্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে গিয়ে আমরা দেখা করবো আর কি। আমরা চেষ্টা করছি যে ওনার সাথে, আমরা তো আমাদের যিনি আছে, আমাদের যারা INTTUC-র বড় নেতারা আছে, তাদেরকে দিয়ে আমরা তাদের কাছে একটা স্মারকলিপি পাঠানোর চেষ্টা করছি আর কি। আমার নাম অরিত দেব।